হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমি জানোই আমি এখন মামা শ্বশুরের বাড়িতে আছি, বেড়াতে এসেছি। তো ঠিক আছে, আমার ব্লগটি তোমরা শেষ অবধি দেখো, আজকে একটা পুজো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, ব্লগটি দেখতে থাকো, পাশে থাকো। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, কি বলবো জানি, বুঝতে পারছি না, কারণ এখনো সন্ধে হয়নি। আর এখন ঘড়িতে বাজে 3:30-4:15 মতো। তো এখন আমি রেডি হব, আর রেডি হয়ে যাব এক জায়গাতে, সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। চলো, আর শেষ অবধি আমি একটু, তো এখন যাব একটা পুজো বাড়িতে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আর আমি ব্লগটি এখন থেকে শুরু করছি, কারণ আত্মীয়দের বাড়িতে এসেছি, কি দেখাবো বলো? ওই একই রান্না করা, একই খাওয়া, একই সবজি কাটছি, এগুলো মানে বোরিংও লাগে, নিজেকেও লাগে, হয়তো তোমরাও দেখে বোরিং ফিল করবে, সেই জন্যই আর কি। আর এখন ঘুম থেকে উঠলাম, তো এখন যাব রেডি হয়ে একটু সেই পুজোতেই। পুজোটার নাম আমি বলতে পারছি না, মানে বিশেষ কোন একটি পুজো, যারা টাইটেল, যাদের পদবী মাহাতো, তারা করে থাকে, তো আমি সঠিক বলতে পারছি না। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে প্লিজ 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 জানিও, যদি তোমরা জেনে থাকো যে পুজোটার নাম কি এই বিশেষ পুজোটা, তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমারও জানার আছে, আমি সঠিক জানিও না। হ্যাঁ, কি বলছে, একটা ঝাঁকা পুজো টাইপের। হ্যাঁ, ঝাঁকাতে অনেক বীজ বপন করে সেটাতে পুজো করছে, তো সেটাই, সেখানে তোমাদেরকে নিয়ে যাব আর রেডি হয়ে যাব। তো চলো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো, আর সেখান থেকে আসবো রাত্রে। মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আছে হাঁসের মাংস, তো সেটাও তোমাদের সঙ্গে দেখা শেয়ার করব। তো ঠিক আছে, শেষ অবধি আমার ব্লগটি দেখতে থাকো। দেখতেই পাচ্ছো, এই দেখো পিঙ্ক কালারের ড্রেস পরেছে, পিঙ্ক রেড রেড। হাই করে দাও, হাই হ্যালো, হাই করে দাও, এদিকে 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 বাবা, এই যে এই যে, হাই করে দাও। তো গাইস, দেখতে পাচ্ছো জাস্ট রেডি হয়েছে, এখন একটু রিলস বানাবে, প্লাস হচ্ছে শর্টস ভিডিও বানানো হবে, দেখা যাক কেমন হচ্ছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন ওই যে হাসে হাস ইয়ে করেছে, কেটেছে আর পশমগুলো ছাড়িয়ে নিচ্ছে সুন্দর করে, খুব এক্সপার্ট আর কি। আর খুব মানে তাড়াহুড়ো, মানে খুব তাড়াতাড়ি করছিল।
হ্যাঁ, তারপরে আগুনে ঝলসিয়ে একদম সুন্দর করে আর কি রান্না হয়েছে, দেখতেই পাবে, তো দেখতে থাকো। তো আমরা এখন যাব একটু পরে, তো এখন রান্না বান্না চলছিল, হয়ে যাবে, কমপ্লিট হবে, তবু আমরা খাবো না, আমরা পুজো বাড়িতে যাব। আর তোমরা ততক্ষণে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর দেখবে মজার ভিডিও হতে চলেছে, কারণ ভীষণ সুন্দর, কারণ অনেকক্ষণ ধরে নাচ হবে, সেটাও তোমাদের সঙ্গে, বহু মেয়েরা নাচবে সেজে গুজে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেষ অবধি ভিডিওটি অবশ্যই 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 দেখতে থাকো গাইস। দেখো তো ভিডিও ঠিক আছে, এটা তোমারটা তো ভালো হচ্ছে বেশি আমারটা থেকে। হাঁসের মাংস লাল কষা করে, এই যে ভাত, এই যে এদিকে আছে মাংস ভাত, এই যে বন্দনা সাথে গরম ভাত, আর খোলা আকাশ একদম, টিভি স্ট্যান্ড ফ্যান, আকাশ, এই দেখো চাঁদ, পূর্ণিমার চাঁদ, দেখো জুম করে দেখাচ্ছি। তো গাইস এই তো কারণ একদম জাস্ট খুব সুন্দর, ওই তো মামি দাঁড়িয়ে আছে, মামার বাড়িতে এসেছি। হ্যাঁ মাম, হ্যাঁ মামার বাড়িতে একটা আলাদাই মজা। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমি তোমাদের সামনে, আর খুব 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 মজা করে আসলাম দেখতেই পেলে তোমরা। আর বিশ্বকর্মা পুজো ওখানেও গিয়েছিলাম, মানে এতটা মজা হলো যে ভিডিওটা আর করতেই পারলাম না বলতে গেলে, সত্যি কথা। আর তোমরা একটু দেখতেও পাবে হালকা করে একটু একটু ডান্সও করে নিয়েছি, আর ও ছাড়লো না, বা অনেকেই ছাড়ছিল না ওখানকার, প্লাস আমার মামি বলছে নাচো নাচো বৌমা, মানে সবাই এত
এত জোর জবরদস্তি করেছে যে আমি মানে বেরিয়ে আসতে পারছি, সময় থেকেই আমি ডান্স করা একদমই ছেড়ে দিয়েছি বলতে গেলে। আর মানে কিছুই করা হয় না ডান্সের। তো যাই হোক, খুব একটু মজা হলো, ভীষণই মজা হলো, সেই জন্য কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, সেখানে আমি একটু আমাকে ছাড়ছিলই না ওরা, মানে ছাড়লই না আমাকে পুরো। তো সেখানে আমি একটু নাচলাম আর পুরো এনার্জি লেস হয়ে গেছে, আর কিচ্ছু করতে পারিনি। আর বিভানকেও রেখে গেছিলাম, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, বিভানকে সময় দিয়েছি। তো এই সব মিলিয়ে তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, ভালো লাগে। তো যেটা বলি সেটাই আর কি বলবো বলো। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।